हेलो गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। এখন আমি আছি পঞ্চলিঙ্গেশ্বরে আর আমি প্রথম পর্বের ভিডিওতে পঞ্চলিঙ্গেশ্বরে আমি বলেছিলাম আপনাদের একটা সারপ্রাইজ দেব। সেই সারপ্রাইজটা হচ্ছে যে পঞ্চলিঙ্গেশ্বরে যে ওটিডিসি পান্তনিবাসটা ছিল সেটা কিন্তু এখন প্রাইভেটাইজ হয়ে গেছে। তো আরেকটা জায়গা হয়েছে সেটা হচ্ছে পারাদ্বীপের যে ওটিডিসি পান্তনিবাসটা ছিল সেটাও প্রাইভেট হয়ে গেছে। তো এই প্রাইভেট রিসর্টটা যেটা পঞ্চলিঙ্গেশ্বরে সেটা নিচে কেয়ার রিসর্টস। তো এখন আমরা সেই দিকে যাব। কেয়ার রিসর্টসের ওখানে গিয়ে আমি আপনাদেরকে এদের ডিটেলস পুরো যা যা আছে, রুমের কিরকম চার্জ বা রুমগুলোর কি কন্ডিশন এই মুহূর্তে, কেন এটা প্রাইভেটাইজ হয়ে গেছে, তো প্রাইভেটটা নিজের মতন করে চালাবে। তবে এর চার্জ কিন্তু আগে বেশ কম ছিল, মানে রিজনেবল ছিল, এখন প্রাইভেটাইজ হয়ে গেছে, নিশ্চয়ই একটু বেশি হবে। চলুন আজকে দেখা যাক এদের রিসর্টটার কি অবস্থা বা কি কি ফেসিলিটি আছে সেগুলো আমি আপনাদের সামনে সমস্ত ডিটেলস তুলে ধরব। আমি এইমাত্র পঞ্চলিঙ্গেশ্বরের যে ওটিডিসির পান্থনিবাস সেই পান্থনিবাসের কাছে এসে পৌঁছলাম। এই দেখুন লেখা আছে পান্থনিবাস কেয়ার রিসর্টস অ্যান্ড রেস্টুরেন্টস। আমি এখানে এসে পৌঁছলাম আর এখানে ঢুকছি। এখানে পার্কিংয়ের জায়গা প্রচুর রয়েছে, কোনো অসুবিধা নেই, পার্কিং করা যাবে, প্রচুর জায়গার অভাব নেই। আমি এইমাত্র ওটিডিসি পান্থনিবাসের এখানে এসে নামলাম আর এটা এখন প্রাইভেটাইজ হয়ে গেছে। এটা নিয়েছে কেয়ার রিসর্টস অ্যান্ড রেস্টুরেন্টস আর এটার ভেতরে রেস্টুরেন্ট আছে প্লাস এগুলো হচ্ছে কটেজ। আর এই যে কটেজগুলো আছে এখানে কিন্তু পুরোটাতে সবগুলো মিলিয়ে 10টা কটেজ আছে টোটাল। দারুণ সুন্দর কটেজগুলো, আগে যেরকম ছিল এখনও তাই, সেরকমই দারুণ সুন্দর। এখানেও রুম রয়েছে আর এটা হচ্ছে ডাইনিং, খাওয়ার জায়গা। আমি এখন ডাইনিংয়ের ভেতরে ঢুকছি। বাহ, দারুণ সুন্দর, এসি রয়েছে, ফ্যান আছে, দুটো ওয়াশ বেসিন রয়েছে, এটা কিচেন আর এদিকেও খাওয়ার জায়গা আছে এবং এখানেও দুটো ওয়াশ বেসিন আছে আর মোস্ট প্রবলি এটা টয়লেট, যারা আউটসাইডার ঘুরতে আসবেন বা দুপুরে এখানে খাবেন এসে তাদের জন্য ওয়াশরুম, দারুণ। আচ্ছা, আমি এখন ঢুকছি একটা রুমের ভেতরে, 11 নম্বর রুম এটা বললো। আর এইখানে বিশাল বড় বেড আছে, বেডটায় 3 জন শুতে পারবেন। এখানে একটা ফ্যান রয়েছে, ওপরে এসি আছে, একটা বিশাল বড় মিরার, একটা আলমিরা, ইন্টারকম রয়েছে, দারুণ। হ্যাঁ, বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, বাথরুমটাও বেশ বড়, গিজার রয়েছে, কোমোড রয়েছে, সবই আছে। আমি আরেকটা রুমের ভেতরে ঢুকছি, এটা দেখুন এখানে একটা বিশাল বড় খাট আছে, একটা টেবিল ফ্যান রয়েছে, একটা ইন্টারকম আছে, জানলা, এখানে একটা খাট। তবে এই খাটগুলো যা সাইজ তাতে 3 জন কিন্তু অনায়াসে শোয়া যাবে। আর টিভি রয়েছে, এখানে একটা আলমিরা, সোফা, টেবিল আর এসি রয়েছে, আর এখানে কিন্তু কোনো ফ্যান নেই এই মুহূর্তে। আর আমি বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, বাথরুমটাও দারুণ সুন্দর, বিউটিফুল, কোমোড আছে, গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে, দারুণ, খুব সুন্দর, বিউটিফুল। আর এখানে একটা আয়নাও রয়েছে। আমি আরেকটা রুমের ভেতরে ঢুকছি, এটা সামনের দিকে, দারুণ সুন্দর, এখানেও একটা টিভি রয়েছে, টিভিটার সাইজ ছোট যদিও, একটা টেবিল রয়েছে, খাটটা বেশ বড়, 3 জন অনায়াসে শোয়া যাবে, এটাও তাই, ডবল বেডেড, মানে ট্রিপল বেডেড হিসাবে, এখানেও দুটো খাট রয়েছে এবং তার মধ্যে 3 জন শোয়া যাবে, একটা আলমিরা রয়েছে, দুটো চেয়ার, একটা টেবিল, এসি রয়েছে, ফ্যান কিন্তু এটাতেও নেই, আর এখানে একটা বড় আয়না রয়েছে, ড্রেসিং টেবিল যেটাকে বলে, ড্রেসিং টেবিল ড্রেস করার জন্য, আর এখানেও একটা ছোট টেবিল রয়েছে, খুবই ভালো। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, বাহ বাহ, বাথরুমটা বিশাল সাইজ, এখানে বেসিন, মিরার আর এইখানে কোমোড আছে, এটাতে গিজার নেই দেখছি, এটাতে গিজার নেই, হয়তো লাগিয়ে দেবে গিজার। আর এই পুরো এরিয়াটাই কিন্তু সিসিটিভির আন্ডারে। আর এইখানে দুটো গাছবাড়ি হচ্ছে ওই পাহাড়, আর এইখানে দেখা যাচ্ছে এগুলো বললো পুজোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি এখন এই গাছবাড়িরগুলো কেমন কনস্ট্রাকশনের মধ্যে আছে, আন্ডার কনস্ট্রাকশন, তাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটা একটা রুম হচ্ছে, এটা একটা রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি, চলছে কাজ, এই যে কাজ চলছে। আর এইটাও প্রায় রেডি হয়েই এসছে, কাজ চলছে, এই কাজ চলছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে একটা ছোট্ট ব্যালকনি, এই যে এখানটা ঘেরা, দারুণ সুন্দর, আর এখান থেকে ভিউজও দারুণ। আর এই যে কন্ডিশন, কাজ চলছে, এখন পুরোপুরি রেডি হয়নি। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমও বেশ সুন্দর হচ্ছে এবং বেশ বড়, মানে এইরকম রুমের মধ্যে গাছের উপরে বেশ বড় সাইজের বাথরুম। এটা হচ্ছে লন আর এই হচ্ছে পাহাড়, একদম পাহাড়ের পাশে। এটা হচ্ছে মেন রিসেপশন কাউন্টার, এটা হচ্ছে রিসেপশন, আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে আপনারা এসে রেস্ট নিতে পারেন,
দারুণ সুন্দর এখানে একটা বড় টিভিও রাখা আছে। আমি এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আমি এখন ঢুকছি 311 রুমের মধ্যে। এটা শুট রুম, আমি দেখাচ্ছি রুমটা। ওয়াও বিউটিফুল, এখানে একটা টিভি রয়েছে, একটা ওয়াল ড্রপ বলা যাবে না, জাস্ট আলমিরা। এখানে সোফা টেবিল আর এখানে একটা খাট আছে, সেটাও থ্রি বেডেড, মানে দুজন তো টু, এটা ডবল বেডেড কিন্তু তিনজন আরামে শোয়া যাবে। এটাও তাই, ডবল বেডেড কিন্তু তিনজন আরামে শোয়া যাবে। এখানে একটা আপনারা লাঞ্চ ডিনার এখানে নিয়ে এসে খেতে পারেন, তার জন্য মানে ব্যবস্থা। এখানে দুটো চেয়ার আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এদিকে মনে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি দিয়ে, ওহো এই ব্যালকনি দিয়ে পুরো ভিউ, এই সামনের পুরো পাহাড়ের ভিউ কিন্তু আপনি ব্যালকনিতে বসেই পাবেন। দারুণ সুন্দর ব্যালকনিটা, বিউটিফুল। আমি বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। কোমোড রয়েছে, এক্সস্ট আছে, গিজার আছে, বেসিনটাও দারুণ খুব সুন্দর। আর এগুলোর প্রাইস হচ্ছে 4500 প্লাস জিএসটি, আর মানে 5000 টাকা অল। আর এর মধ্যে আপনাদের আসবে বেডটি, ওয়াটার এবং ব্রেকফাস্ট। আমি এখন ঢুকছি এক্সিকিউটিভ রুমের ভেতরে। ওয়াও বিউটিফুল, বিশাল বড় রুম। আর এই খাটটা তাই, মানে ডাবল বেডেড খাট, তিনজন তিনজন অনায়াসে শোয়া যাবে। ইন্টারকম রয়েছে, এখানে টিভি রয়েছে, একটা আলমিরা রয়েছে, ওখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে, দুটো চেয়ার আছে, দারুণ সুন্দর। আর এই হচ্ছে ব্যালকনি নেই এটার, এটার থেকে ভিউ কিন্তু দারুণ। এই দেখুন পুরো ভিউ, এখান থেকে পুরো ভিউ দারুণ সুন্দর লাগছে, একদম বিউটিফুল। এই পুরো পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াও বিউটিফুল, খুব সুন্দর। কোমোড আছে, আর এখানে মিরার, গিজার, এক্সস্ট, বেসিন, দারুণ খুব সুন্দর। এই রুমটার ভাড়া হচ্ছে 2500 প্লাস জিএসটি, মানে 3000 টাকা অল। তার মধ্যে কিন্তু আপনারা বেডটি এবং ব্রেকফাস্ট এবং ওয়াটার এই তিনটেই পাবেন। আর এই ডান দিকের করিডোরে 6, 7, 8, 9, 10 এই টোটাল 5টা রুম কিন্তু এক্সিকিউটিভ, এবং 11 নম্বরটা হচ্ছে ফ্যামিলি সুইট। ওই যে 11টা আমি দেখালাম সেটা ফ্যামিলি সুইট। এই করিডোরের মানে ফার্স্ট ফ্লোরের করিডোরে 2, 3, 4, 5 এই 4টে রুম কিন্তু ডিলাক্স রুম। আর বললো ওই দিকে একটা কোথাও একটা ফ্যামিলি সুইট আছে। আমি এখন ঢুকছি ডিলাক্সের মধ্যে, মানে এগুলো ব্যাক সাইডের রুম, কিন্তু রুমগুলো সাইজ কিন্তু হিউজ, মানে বিশাল বড়, ফুটবল খেলা যাবে। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে যে খাটটা আছে এই খাটটায় কিন্তু ডবল বেডেড, কিন্তু তিনজন দুটো বাচ্চা নিয়েও শুতে পারবেন বাবা মা, আর তিনজন তো অনায়াসে শোয়া যাবে। একটা ইন্টারকম রয়েছে, আর এরকম একটা সুন্দর এসি রয়েছে, এখানে টিভি আছে, দুটো চেয়ার আছে, আর এদিকে মনে একটা ছোট ব্যালকনি আছে বাইরে, তবে এটা ব্যাক সাইডের, এটা ভিউ নেই। এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের। আর বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা দারুণ, বেশ বড়, তবে ওগুলোর মতন নয়। একটা গিজার রয়েছে, এক্সস্ট নেই, বেসিন আছে, কোমোড আছে, শাওয়ার তো রয়েছে। এই রুমটা ডিলাক্স রুম, কিন্তু এই রুমটা চার্জ এক্সিকিউটিভ রুমের চেয়ে বেশি, কারণ রুমটা বড় সাইজে। আর এটার হচ্ছে 3000 টাকা প্লাস জিএসটি। আমি এখন নিচের করিডোরে আছি, মানে গ্রাউন্ড ফ্লোরে। এখানে যে রুমগুলো আছে টোটাল 5টা রুম, তার মধ্যে স্ট্যান্ডার্ড এসি এবং স্ট্যান্ডার্ড নন এসি। আর আমি এখন ঢুকছি, এটা স্ট্যান্ডার্ড এসি। খাটটা বেশ বড় এবং তিনজন অনায়াসে শোয়া যাবে, বিশাল সাইজ, মানে আপনারা বুঝতেই পারছেন দুটো বালিশ রাখা আছে। আর এখানে একটা বিশাল বড় ড্রেসিং টেবিল, একটা টিভি, এসি রয়েছে, আর এখানে আপনারা কাজও করতে পারেন ল্যাপটপ ট্যাপটপ নিয়ে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা বেশ সুন্দর দেখতে, আর ফ্যান রয়েছে, আর এই হচ্ছে এখান দিয়ে ভিউ, পাহাড়ের ভিউ কিন্তু সব জায়গা থেকে আছে, সমস্ত রুম থেকে। আর আমি বাথরুমটা দেখিয়ে দিই, মিরার আছে, কোমোড, আর ওপরে গিজারও রয়েছে। আর আমি এখন ঢুকছি স্ট্যান্ডার্ড নন এসি রুমের মধ্যে, এটা কিন্তু ব্যাক সাইডে। এটার অবস্থা ঠিক আছে, কোনো ব্যাপার না। আর টিভি রয়েছে, এখানে কোনো আলমিরা টালমিরা নেই, এরকম একটা র্যাক টাইপের আছে, কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা আলনা রয়েছে। আর এদিকে ওই ব্যাক সাইডের ভিউ, কিন্তু দরজাগুলো, জানলাগুলো, গ্লাসগুলো যে টাইপের লাগিয়েছে হেজ গ্লাস, তাতে কিছু দেখা যাচ্ছে না। আর বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি কন্ডিশন, বাথরুমটা খারাপ না, কোমোড আছে, আর বেসিন রয়েছে, এটাতে গিজার নেই, বেসিন রয়েছে, আর মিরারও আছে, আর এটাতে গিজার নেই, গিজার খুলে দেওয়া আছে, হয়তো গিজার লাগিয়ে দেবে। আমার সামনে এখন আছেন হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো স্টাফ, এই ওটিডিসির 2006 থেকে উনি এখানে আছেন, ওনার নাম হচ্ছে রাধা। আর আমি যতক্ষণ ছিলাম এখানে ঘুরিয়ে দেখেছি, ততক্ষণ উনি আমার পেছন সমস্ত জিনিস দেখিয়েছেন এবং কোনটা কী, তার কী ব্যাপার সমস্ত কিছু বলেছেন। তো আপনারা এখানে এলে কিন্তু ওনাকে পেয়ে যাবেন, ওনাকে আপনাদের যা যা দরকার বলতে পারেন, আমার মনে হচ্ছে উনি কিন্তু আপনাদের পুরো যা যা দরকার সেগুলো সব ফুলফিল করে দেবেন।
এবং এই সামনে যে রোডটা এখান দিয়ে সোজা ডান দিকে চলে গেলে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল জগন্নাথ মন্দির হচ্ছে। ও দারুণ, একদম পাহাড়ের কোলে জগন্নাথ। ও বিউটিফুল। আর একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে আমি আর একটা রুমের মধ্যে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনারা কনফারেন্স বা যদি কোনো বড় কোনো পার্টি অ্যারেঞ্জ করতে চান, এ দেখুন বিশাল বড় রুম, বিশাল বিউটিফুল ডেকোরেশন, এসি রয়েছে, ফুল এসি রুম, ফুল এসি ঘর, একদম দারুণ ব্যাপার। এবং টয়লেটও রয়েছে ওখানে, আলাদা করে ওয়াশরুম রয়েছে। এখানে ড্যান্স করা যেতে পারে, নাচানাচি করা যেতে পারে, যে কোনো রকম পার্টি বা কনফারেন্স কিন্তু এখানে অ্যারেঞ্জ করা যেতে পারে, দারুণ সুন্দর। আমি এখন রয়েছি পঞ্চলিঙ্গেশ্বরে যে ওটিডিসি পান্থনিবাসটা আছে সেটার সামনে এবং তার রিসেপশনে। আর এখানটা, এই যে রিসর্টটা আছে, এটা কিন্তু প্রাইভেটাইজ হয়ে গেছে, মানে গভর্নমেন্ট প্রাইভেট মানে লিজ দিয়ে দিয়েছে। সেটা নিয়েছে হচ্ছে কেয়ার রিসর্টস। আর আমার সামনে যিনি আছেন উনি এখানকার ম্যানেজার লক্ষ্মীকান্ত। তো এখানে উনি আমাদেরকে বলবেন যে এখানকার চেক ইন চেক আউট কত টাইম কি এবং কি কি খাবার পাওয়া যায় বা কি টাইপের ওনারা সার্ভিস দেন, সেগুলো একটু জেনে নেব ওনার কাছ থেকে। ইয়াহ পে স্যার, বাকি ইয়াহ পে খানে কে লিয়ে সব চিজ মিল জায়েগা। ইয়াহ পে ভেজ আর নন ভেজ, চিকেন মটন জো ভি চিজ মাঙ্গেঙ্গে ইয়াহ পে কাস্টমার, সব ইয়াহ পে সব মিল জায়েগা। আচ্ছা, আর মতলব মিল কা প্রাইস কিয়া হোগা? মিল কা প্রাইস হ্যায় জো নরমাল চিজ হ্যায়, জ্যাদা রেন্ট ভি নাহি হ্যায়, 350 রুপিয়ে মে মটন চিজ মিল জায়েগা। আচ্ছা, এসে চিকেন ভি 350 রুপিয়ে মে মিল জায়েগা। আচ্ছা, হাজার ভি আপকো রাইস বগেরা জো ভি রাইস হ্যায় সব রাইস ইয়াহ পে মিল জায়েগা সব। আচ্ছা, আর ইয়াহ পে চেক ইন চেক আউট? চেক ইন টাইম আপকো হ্যায় 10 বাজে চেক ইন টাইম কা, চেক ইন চেক আউট টাইম সুবহ 9 বাজে। আচ্ছা, और बाकी यहाँ के जो घूमने के लिए टूर जाने के लिए ट्रैवल एजेंसी भी है हमारे पास, ट्रैवल खुद का ट्रैवल भी है। अच्छा, आराम से घूमने घूमने जहाँ भी जाएंगे पर आराम से सर्विस भी ठीक कर पाएंगे। अच्छा, सर्विस इजी अवेलेबल हियर, हर टाइम में सुबह रात को कोई दिक्कत नहीं, सर्विस इज अवेलेबल हर रूम। अच्छा, में और बाकी खाने में रेस्टोरेंट है सही, पूरा मस्त रेस्टोरेंट भी है, पूरा हाइजीनिक सिस्टमेटिक है, पूरा हाइजीनिक खाना मिल जाएगा आपको, फ्रेश चीज मिल जाएगा, सारे फैसिलिटी है, कोई चीज है। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন কিন্তু ওটিডিসি পান্থনিবাস থেকে এখানে বুকিং আর হচ্ছে না, এখন আপনারা মেক মাই ট্রিপ বা ট্রিভাগো এই সব থেকে বুকিং এখানে পাবেন। তাছাড়া আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা কল করে চলে আসতে পারেন ওনার সাথে কথা বলে। উনি, ওনার নামটা আমি বললাম লক্ষ্মীকান্ত বাবু, তো ওনাকে ফোন করলে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমি আপনাদের রুমের সমস্ত ছবি টবি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে কল করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই ওটিডিসি পান্থনিবাস অথবা কেয়ার রিসোর্টস থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানকার খাওয়ার অভিজ্ঞতা আমার নেই, থাকার অভিজ্ঞতাও নেই, তবে আমি রুম ফুম যা দেখে বুঝলাম রিনোভেশনের একটু দরকার আছে। আর রুম রেন্টগুলো একটু বেশি কস্টলি, একটু বেশি। আর খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, তো সেই জন্য আমি খাওয়ার ব্যাপারটা বলতে পারছি না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের কি মতামত সেটা একটু আপনারা জানাবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।